এক বোন প্রশ্ন করেছেন হুজুর আমরা মহিলারা মুখ খুলে চলাফেরা করতে পারবো কি না এ ব্যাপারে কোরআন কি বলছি মহিলাদের পুরো দেহ ঢেকে রাখা ফরজ মাথার চুল থেকে পা পর্যন্ত এ ব্যাপারে কোন একতেল আপনি কোরআন শুননা শুধু মুখো মন্ডল এবং কবজি পর্যন্ত হাতের ব্যাপারে হাদিসের আলোকেই কিছু মতভেদ সাহাবিদের যুগ থেকে আছে তবে কোরআনের আলোকে বোঝা যায় যে মুখ ঢেকে রাখা ফরজ আল্লাহিনা হে নবী আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে এবং মোমেন নারীদের বলে দেন তারা যেন মাথার যে কাপড় জিলবাব যে কাপড় দিয়ে মাথা সহ ঢাকতে হয় সেটা যেন নিচের দিকে নামিয়ে নেয় আচ্ছা মাথার কাপড় মুখের ঘোমটা নিচেই নামালে কি দেখা হয় মুখ দেখা হয় এটাতে কোরআনের এই আয়াত খুব সুস্পষ্ট বোঝা যায় এখানে মুখ ঢাকার কথাই বলা হয়েছে তো এই জন্য মুখ ঢাকা ফরজ এটা জোরালো মুখ একান্ত অজর ছাড়া প্রয়োজন ছাড়া মুখ না খোলা দরকার পাশাপাশি যে মহিলা শুধু মুখ খুলেছেন এবং খোলা মুখে কোনো মেকআপ নেই অলংকার নেই এই মহিলা আমরা যদি বলি ওই মুখ খোলা আর পুরো একটা সমান তাহলে আমরা অন্যায় করব কারণ ওই মহিলা একটা ভিন্ন মত গ্রহণ করেছে বাকি কারণে পূর্ণ পালন করেছে এজন্য যারা দিন পালন করতে চান নিশ্চিত ভাবে অবশ্যই মুখ ঢেকে রাখবেন প্রয়োজন ছাড়া মুখ খোলবেন না কেউ যদি মুখ খোলেন আপনারা তাকে খারাপ না বলে তাকে মুখ ঢেকতে উৎসাহ দেবেন জি